السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله আমাদের এক ভাই তোফায়েল ভাই সামনে একটা প্রশ্ন করেছেন যে পৃথিবী ধ্বংস হওয়ার পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ আলাইহিস সালাম যে দশটি আলামত বলেছেন সেই দশটি আলামতটা কি, অর্থাৎ দশটি কারণ, যে দশটি কারণের মধ্য দিয়ে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। প্রাণ প্রিয় ভাই, এগুলোকে বলা হয় আসাদ সা, অর্থাৎ কিয়ামত সংঘটিত হওয়ার আলামত, যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে অর্থাৎ কিয়ামত সংঘটিত হবে তার আগ মুহূর্ত দশটি বড় বড় কারণ উল্লেখিত ভাবে দেখা যাবে। তবে এই দশটি বড় কারণ ছাড়াও অনেক অসংখ্য ছোট ছোট কারণ রয়েছে যেগুলো এখনো প্রকাশ হয়ে গেছে, যেমন রাসূলুল্লাহ আলাইহিস সালামের আগমন। কারণ রাসূলের আগমনটা কিয়ামতের একটা আলামত। এরপরে চন্দ্র দুই খণ্ডিত হওয়া, এটাও কিয়ামতের আলামত, ছোট আলামত, এটাও গত হয়ে গেছে। এরপর আরবে বড় ধরনের অগ্নিশিখা বের হয়, এটাও হয়ে গেছে। জানা ব্যবচার বৃদ্ধি পাওয়া, মদ খরের বৃদ্ধি পাওয়া, সুদ ঘুষ কর ব্যবচার এবং মানুষ হত্যা সহ সকল প্রকার অনাচার বৃদ্ধি পেতে থাকবে এবং সেগুলো বৃদ্ধি পেয়ে গেছে। এগুলো সবই ছোট ছোট আলামত, কিন্তু বড় যে দশটি আলামত পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার এবং কিয়ামত সংঘটিত হওয়ার, সেই দশটা আলামত এখনো প্রকাশিত হয়নি। দশটির মধ্যে প্রথম হল ইমাম মাহাদির আগমন। ইমাম মাহাদি হলেন, তিনি রাসূলুল্লাহ আলাইহিসাল্লামের বংশ থেকে আসবেন। তিনি পৃথিবীতে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবেন এবং তার এই দিন প্রতিষ্ঠার সময় প্রায় দুনিয়ার অধিকাংশ এলাকায় ইসলামী হুকুমত কায়েম হবে, পুরো দুনিয়া না। তবে ইমাম মাহাদির আগমনের পরপরই ঈসা দাজ্জাল আসবে, দাজ্জাল খোরাসান থেকে সে বের হবে এবং পুরো দুনিয়া সে করবে, তার সব শেষ হয়ে যাবে তার সময় ফিলিস্তিন তার সামনে গিয়ে, তখন ঈসা আলাইহিসসালাম আসবেন। এটা হলো তৃতীয় আলামত কিয়ামত সংঘটিত হওয়ার। তিনি আসমান থেকে দুনিয়াতে আসবেন, শাম দেশে অর্থাৎ সিরিয়ায় আসবেন, দামেস্কে, সেখান থেকে বলা হচ্ছে বাইতুল আকসায় তিনি আসবেন। এরপরে দাজ্জালকে তিনি হত্যা করবেন এবং আল্লাহর দিন প্রতিষ্ঠা করবেন, সারা বিশ্বব্যাপী তিনি আল্লাহর হুকুমত ইসলাম প্রতিষ্ঠা করবেন। কিন্তু সে দাজ্জালকে কখনোই ছাড় দেবেন না, তার হাত থেকে দাজ্জাল মুক্তি পাবে না। দাজ্জালকে সে হত্যা করবে এবং ইহুদি খ্রিস্টানদের সকলকে হত্যা করবে। ইহুদি খ্রিস্টান নামে যে ধর্মের রয়েছে সে তার অস্তিত্ব থাকবে না। খ্রিস্টানদের যে সল কুক্রুশ রয়েছে সেটাকে ভেঙে ফেলে দেবেন এবং খিনজির যেটা শুয়োর সেটাকেও তারা হত্যা করবেন। দুনিয়ার বুকে আর কোনো ধর্ম থাকবে না একমাত্র ইসলাম ছাড়া। তিনি এভাবেই সারা বিশ্বব্যাপী ইসলামে হুকুমত কায়েম করবেন। এরপর তারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারা যাবেন। এরপর আবার দুনিয়া খারাপ, বিভিন্ন অন্যায় অনাচারে লিপ্ত হয়ে পড়বেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরেকটা আলামত আসবে, সেটা হল যে বেশি বেশি করে ধোঁকা, অর্থাৎ ধোঁয়া ধোঁয়া বের হওয়া, এটা একটা আলামত। এরপরে কাবা সব ধ্বংস হয়ে যাওয়া, এরপরে মানুষের অন্তর থেকে, বক থেকে, সিনা থেকে, ব্রেন থেকে কোরআন উঠে যাবে, কোরআন মুছে যাবে, তারা কেউ কোরআন বলতে পারবে না। এরপরে পশ্চিম দিকে সূর্য উদিত হবে, সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে সকলের ইমান চলে যাবে, এরপর আর কারো তওবা গ্রহণ করা হবে না। এরপরে সর্বশেষ আরেকটি যেটা, সেটা প্রাণী একটা চতুষ পর্যন্ত বের হবে বিশাল আকারের, আর সর্বশেষ এক ধরনের আগুন বের হবে, যে আগুনটাই মানুষদেরকে তাড়িয়ে নিয়ে যাবে মহাশার হাশরের ময়দানে। এই হলো সংক্ষিপ্ত বড় বড় আলামত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আস্তে আস্তে আল্লাহ পাক যেন এই ধরনের কঠিনতম অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আল্লাহু আমিন।